দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে সারগুলো রয়েছে, এগুলো সবই হচ্ছে হাট থেকে কেনা হয়েছে। আর এগুলোগুলো কিনেছেন আমাদের সোহাগ ভাই, এক ভাইয়ের জন্য। আমরা তার সঙ্গে কথা বলবো। আর আমরা একটু সোহাগ ভাই, ওয়ালাইকুম সালাম সোহাগ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। বাজার কেমন আজকে? বাজার খুব খারাপ। খুব খারাপ, খুব খারাপ। ওই কারণে আমার গরু কেনার লোক নেই এখনো। গরু দেখেন তিনটা পার হয়ে গেছে। হ্যাঁ, এখনো গরু বহুত আছে, গরু বহুত আছে। আচ্ছা, কটা কিনছেন এখন পর্যন্ত? কিনলাম আমরা টোটাল এখানে যাব তো 7টা কিনে ফেলছি। 7টা কিনছেন, কটা কিনবেন টোটাল? টোটাল 10টার মতো কেনার টার্গেট আছে। আচ্ছা, 10টার মতো কেনার টার্গেট আছে, কিন্তু 7টা হইছে। দাম বলছেন আজকে কেনার মতো লোক নাই, তাহলে তো রিজনেবল প্রাইসেই কিনতে পারছেন। আচ্ছা, কোথায় যাবে গরুগুলো? গরুগুলো যাবে সব। আচ্ছা, ভাইয়ের কাছে? ওইখানে দেখছি আমরা ভাইকে, ব্রাহ্মণবাড়িয়া। গাভিও দেখছেন নাকি? এই যে গাভিও একটা নাম হলো। হ্যাঁ, এটা কি জন্য ভাই? এটা উনি মোটা করবে, মোটা করার জন্য রাখে দিবি। মোটা করে মানে আবার তো রাখবে, মোটা করে বিক্রি করবে। মোটা করে বিক্রি করবে। আচ্ছা, কয়দাত কয়দাত? হ্যাঁ, ওটা কি হয়েছে? ওটা কি? আচ্ছা, হ্যাঁ, এখানে আছে। গরু খালি পাটিকে নিয়ে দিলে না, দেখে শুনে বুঝে নিয়ে দিতে হবে, গরু এটা চলবে না। আচ্ছা, এটা আর ওই মানে কোনির মধ্যে, হ্যাঁ, এটা পানি জমে আছে। আচ্ছা, এটা কয়েকদিন পরে এটা ঘা হয়ে পুজ হয়ে বের হয়ে যাবে, বের হয়ে তখন আর সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এখানে কত টাকা দামের গরু আছে বলা যাবে? আচ্ছা, দুই কম এক লাখ, দুই কম এক লাখ, দুই দাম। আচ্ছা, 98,000। হ্যাঁ, সাইওয়াল গরু। হ্যাঁ, জাত মানে মোটামুটি ভালো আছে। নাভিটা দেখেন, মোটামুটি বলতেছি, নাভিটা দেখে দর্শক বলবে যে এটা কোটা কোটি না মোটামুটি। আচ্ছা, এটা সাইওয়ালের গরু। হ্যাঁ, এবং এটা হচ্ছে দুই দাম, দুই দাম 98,000। আচ্ছা, এই পাশে দেশি গরু। হ্যাঁ, দুই দাম, দুই দাম কত? এটা হচ্ছে 72,000। 72,000। 75,000। 75,000 দুই দাঁত, দুই দাঁত। আচ্ছা, দাঁত ফাঁস, দাঁত ফাঁস দুই কম 90, দুই কম 90। ওইখানে একটা গরু আছে হাটের মধ্যে, সেরা গরু ছিল মাঝখানে একটা, ওই যে লাল। হ্যাঁ হ্যাঁ, লাল ওই গরুটা ভাই, খুব সুন্দর একটা গরু, দুই দাঁত বয়স। কুরবানির জন্য এটা যে কোনো জায়গায় নিয়ে গেলে মানে বিক্রি করতে মজা পাওয়া যাবে। আচ্ছা, এই গরুটা কিনা হইলো আমাদের 1,02,000 টাকা দিয়ে। 1,02,000। হ্যাঁ, আর ওইটা নিচ্ছি আমরা, এর পাশেরটা, এই পাশেরটা। হ্যাঁ, এটা নিচ্ছি 1,02,000 কম, 1,02,000 কম, মানে 98,000। 98,000। আচ্ছা, আর ওইটা নিচ্ছি আমরা পুরাপুরি 1,00,000। ওটা হচ্ছে পুরাপুরি 1,00,000। 1,00,000। আচ্ছা, এখানে হচ্ছে টোটাল 7টা। টোটাল হলো 7টা। মানে ভাই আসছে কোথা থেকে বললেন? ভাই আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। ভাই সম্পর্কে ভাইয়ের সাথে কথা বলা দরকার। আচ্ছা, কথা বলবো, চলেন। কোথায় আছেন উনি? এই তো সামনে আছে। আচ্ছা, গরু দেখছেন? আমরা দেখি একটু, দর্শক আমরা দেখে আসি। এই যে এখানে রয়েছেন বড় ভাই। বড় ভাই আসসালামু আলাইকুম। জি জি জি, কি কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, কটা হলো এখন পর্যন্ত? 7টা। কেমন বাজার? উনি বলেছেন যে বাজার আজকে কম। আজকে কত মনে চড়া ছিল লাস্টের দিক থেকে একটু কম উঠে, লাস্টের দিক দিয়ে। প্রথম তো আমি বলছি যে ওকে চলে যাবো, কিনা আমার সাথে বলতেছে। আচ্ছা, লাস্টের দিকে দেখলাম না কমছে, নিলাম আমি। লাস্টের দিকে একটু বলছে, সে কারণে কেনা। এবং উনাদের হাটে কন্টিনিউ যায়। আচ্ছা, এবং উনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, শুধু গরু কিনবে এই জন্য না। আচ্ছা, গরু কিনবে এই জন্য না, দীর্ঘদিনের সম্পর্ক। হ্যাঁ, কিরকম কিরকম সম্পর্ক? আর চলে বলছে দীর্ঘদিনের সম্পর্ক, মানে কিরকম? 4 বছর। আচ্ছা, 4 বছর বাইরে থাকতে আমি ওনার সাথে বন্ধু হয়েছি। আপনি কোথায় ছিলেন? আমি দুবাইতে ছিলাম। দুবাইতে ছিলেন, দুবাই থেকে সম্পর্ক, সেখান থেকে এখানে দেশে আসছে প্রায় 1.5 বছর। উনি নিজের বাসা গরু পালতেছে, উনি নিজের এলাকা থেকে গরু কিনে। আচ্ছা, উনি গরু সমস্যার জন্য বলে আসছে। তারপর আমার গরু সমস্যা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যার সময় পায়খানার সাথে আমরা রক্ত আসতো। হ্যাঁ, এলাকা ডাক্তার কাছে গেলাম। আচ্ছা, মোটামুটি 2,000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, বাইরে আমি কমিলাম, কিছু লাগবো না, আপনি এটা ট্রিটমেন্ট করে রান্না কে নিয়ে খাওয়ান। হ্যাঁ, 100 টাকা নিলাম, তিনটা নেওয়ার পরে খাওয়ানোর পরে দুদিনের ভিতরে ভালো হয়েছে। দুদিনে? হ্যাঁ, তারপর খোলা রোগ হয়েছে। হ্যাঁ, আমাদেরকে একটা ওষুধ দিয়েছে। হ্যাঁ, অল্প টাকার মধ্যে সিক্রেট ওষুধ। হ্যাঁ, লাগানোর পরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো হয়েছে। ডাক্তাররা আমি প্রায় 5,000 টাকা দিই। তখন ভালো করতে পারেন নাই? না, তার বেরিয়ে ওষুধ সাপ্তাহিক কিছু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা,
টাকা বললেন যে টাকা নাকি আগে পাঠিয়ে দিছেন কি টাকা আগে পাঠিয়েছি আরো 11 দিন 12 দিন আগে না বুধবারে গত বুধবারে পাঠাইছি পরে আমার আম্মা হঠাৎ করে সকালে মারা যায় বুধবার রাতে 12টা ইননা নিলে ইননা নিলে পরে আমি ওনার পৌঁছে পাই না আসবো না উনি আমারে পৌঁছে জ্বালা দিত ভাই আপনি টাকাটা ব্যাক করে পাঠিয়ে দিন ভাই আপনি রাখেন টাকা যত পাঠাইছি আমি পরে আসবো তো এখন আসলাম আর কি মানে এটা তো একটা স্যাড নিউজ ছিল কালকে আমাকে রাইতে 4টা বাজে ফোন করেছি হ্যাঁ আচ্ছা রাত 4টায় হ্যাঁ 4টা ভোর 4টার সময় ফোনে 4টা ফোন আচ্ছা পরে সাড়ে রাতে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা কই আছে কি আসছিস আচ্ছা আমার ফ্যামিলি তো আর অনেক টেনশন ছিল এদিকে তো আর আমরা আসা হয় না 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 ঠিক আছে অনেক টেনশন ছিল একমাত্র আমার ওয়াইফ আমাকে ভরসা দিয়েছে আমার মানে আমার সাথে তো অনেক কথাবার্তা বলি রাইতে আচ্ছা ও আবার শুনে হ্যাঁ আমার বড় ভাই আমাকে সাপোর্ট দিয়েছে আমার সেনাবাহিনীতে আছে হ্যাঁ ওনার আবার ফ্রেন্ড আছে এদিকে দুজন আচ্ছা তো সমস্যা নাই কিন্তু ওনার সাথে আবার কালকে কথা বলছি আচ্ছা তো আমার রাইতে প্রায় 10-12 বার শুনছি ভাই তুমি গেছো নাকি আসো আমার বড় ভাই হ্যাঁ তো এখানে আসতে আপনার আর কোনো সমস্যা হয় না আর যেটা কথা কাজে পাইছেন সেটাই পাইছেন সবকিছু পাইছেন আচ্ছা মানুষ হয় না 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 ইয়াং ছেলে অবশ্য ছোট মানুষ নিজের চামড়া দিয়ে মারে জুতা বানিয়ে দিলে তার এরকম একটা মানুষ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আর গরুগুলো গরুগুলো করবেন কি কুরবানিতে বিক্রি করবেন কুরবানি আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তো কি অবস্থা বলেন এখন অনেক সুপারিশ শুনলাম আপনার সম্বন্ধে দর্শকের ভালোবাসা নিয়েই তো আমরা কাজ করে চলি আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেবা আমি একটা কথা কিন্তু বলে থাকি আপনিও জানেন আমার ভিউয়ার্সরাও জানে যে গরু কিনেন আর না কিনেন যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাকে ফোন দিবেন আচ্ছা যে কোনো সময় ওনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গরু কিনছে ওনার কেনার পরে বাড়িতে নিয়ে যাওয়ার রোগে আক্রান্ত সেটা আমি সেবা দিব না এটা একটা কথা হইলো ভাই 100% দিব এবং বিভিন্ন জনকে আমি দিয়ে দিই এটা বাস্তব প্রমাণ এগুলোতেই আচ্ছা আর টাকার নিরাপত্তা মনে হলে যখন উনি টাকাটা পাঠাইলো ওনার একটা সমস্যা হইলো আমি টাকাটা রাখতে চাচ্ছি না উনাকে পাঠাই দিয়ে যাচ্ছি উনি নেবেন না মানুষের টাকা নিজের কাছে রাখলে বোঝা মনে হয় এই জন্য পাঠাই দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আর প্রশংসা করবে কি না এটা কাজে বলবো কাজে বলবো এটা তো আমি বলার কিছু না এটা আমার ব্যবহার আমি যদি থাকি আল্লাহ আমার প্রশংসা ব্যবস্থা করে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তো কেনা বেচার মধ্যে থাকেন আসি ভাই আমার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলেন আপনি 01 01 7 7 22 22 48 02 02 06 এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ এমন সব আছে হোয়াটসঅ্যাপ দুটোই আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনেছেন বিবাড়িয়ার খামারি কুরবানির টার্গেটের সার গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শূন্য বুঝে কিনবেন ধন্যবাদ